ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরেকটি নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি, তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আজকে নিয়ে চলে এসেছি একটা রেসিপি, তো আজকে তৈরি করছি পটলের পছন্দের রেসিপি। তো দেখো রেসিপিটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর অনেক সবাইকে অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে শুরু করছি ভিডিওটা। তো দেখতে থাকো ভিডিওটা। এই রেসিপির জন্য আমার কী লাগছে, পটল লাগছে। তো পটল আমি নিয়ে নিয়েছি, পটলগুলিকে আমি এখন ছুলে নেব। তো পটলগুলি দেখো এরকম হালকা আঁশ ছাড়িয়ে নেব, পুরো আঁশটা ছাড়াবো না। তো এরকম করে আমি ধুয়ে নিয়েছি, দেখো সবগুলি পটল কেটে এভাবে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন হলুদ লবণ মাখিয়ে নেব, মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো আমার পটলটা ম্যারিনেট করা হয়ে গেলে তারপরে আমি এদিকে রেডি করছি মশলা। মশলার জন্য দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, আর দিচ্ছি রসুনের কোয়া, দু তিনটা দিয়ে দিবে একটু, আর দেব লঙ্কা পরিমাণ মতো যে যেরকম ঝাল খায়, আর দিচ্ছি আদা, আর দিয়ে দেব একটা টমেটো কুচি। তো দিয়ে এটার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব, জল দিয়ে মশলাটা আমি করে নিয়ে নেব। তো মশলা রেডি করে এখানে বসিয়ে দিয়েছি কড়াই। তো কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তো কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব আমি সর্ষের তেল। তো সর্ষের তেলটা একটু বেশি লাগবে যেহেতু পটলগুলি ভাজবো। তো তেলটা গরম হয়ে গেলে আমি এই যে পটলগুলি দেখো কীভাবে কেটেছি তোমাদেরকে আগে দেখাতে ভুলে গেছি, এই যে পটলগুলির দু মাথায় এরকম করে কেটে নেবে, তাহলে লবণ হলুদ মশলাটা ভিতরে ঢুকে যাবে, পটলটা খেতেও ভালো লাগবে। তো আমার তেলটা দেখো গরম হয়ে গেছে, এখন পটলগুলি আমি ভেজে নেব। তো পটলগুলিকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো আমার পটলগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি পটলগুলি তুলে নেব। আমার পটলগুলি ভাজা হয়ে গেছে, এখন যে তেলটা ছিল সেই তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটা। তো পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নেব, ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিব শুকনা লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, তো গ্যাসটা হালকা কমিয়ে দিয়ে এরকম করে নেড়ে তারপরে এটার মধ্যে আমি মশলাটা যে করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। তো মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করলাম, তারপরে তার সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লবণ পরিমাণ মতো। তো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, দু তিন মিনিট ভালো করে কষিয়ে এরকম করে তার মধ্যে ঝোল দিয়ে দেব। তো বেশি ঝোল দেব না, কারণ এটা ঝোল হবে না, এটা মাখো মাখো হবে। তো দেখো এরকম করে অল্প ঝোল দিয়ে দেবে। তো এখন রেখে দেব, ঝোলটা জাল হবে 5 থেকে 6 মিনিট। তো দেখো জাল হচ্ছে, তার মধ্যে আমি পটলগুলি যে ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করব, করে একটু হালকা ঢেকে দেব। তো দেখো ঢাকনাটা খুলে ফেলেছি, দু তিন মিনিট ঢেকে রেখেছিলাম। তো ঢাকা না খোলার পরে দেখো কি সুন্দর হয়েছে। তো এদিকে দেখো আমি কাজু বাদাম নিয়ে নিয়েছি 5-6টা, তো এটাকে পেস্ট করে নিয়েছি দেখো। তার সঙ্গে অ্যাড করব গুঁড়ো, দুধের গুঁড়ো। তো এক প্যাকেট আমি 10 টাকা প্যাকেটগুলি একটা পুরোটাই এটার সাথে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে দেখো এরকম করে মিশিয়ে নেবে, মিশিয়ে এটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে না। তো এটা আমি এই এখন দিয়ে দেব। তো দেখো দিয়ে দিচ্ছি, দেখতে কি ভালো লাগছে, তো খেতে তো আরও টেস্ট হবে।
তো এটাকে ভালো করে মিশিয়ে নিলাম কাজু আর দুধটা, এটা ভালো করে মিশিয়ে দেখো এখন জাল হতে দিচ্ছি। দেখো জাল হচ্ছে, বেশি টাইম জাল করব না, অল্প একটু জাল করে এটার, তারপরে দেখো আমারটা হয়ে এসেছে। এটার মধ্যে সামান্য চিনি আর একটু গরম মশলা দিয়ে গ্যাসটা অফ করে দেব। তো দেখো না কি সুন্দর হয়েছে, না মনে হচ্ছে না খেয়ে নে, এটা গরম ভাত রুটি পরোটা যেটা দিয়ে তুমি খাবে খেতে খুব মজা লাগবে। তো দেখো আমার সবজিটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তো রেসিপিটি যদি তোমাদের একটুকু ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকে এখানে শেষ করছি, আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। আজকে এখানে শেষ করছি, টাটা বাই।